আমাদের পরবর্তী গন্তব্য হলো ফোর্ট সান পেড্রো, ফিলিপিন্সে স্প্যানিশদের সবচেয়ে পুরনো উপনিবেশ। স্প্যানিশরা ফিলিপিন্সে প্রায় 450 বছর রাজত্ব করেছিল, যতদিন না আমেরিকান সৈন্য এবং এস্কিমা মার্শাল আর্টে প্রশিক্ষিত প্রতিবাদীদের হাতে তারা পরাজিত হয়। আমাদের লক্ষ্য হলো মহাগুরু নেক এলিজারের কাছ থেকে এই সমস্ত মারগুলো শিখে নেওয়া। নেক আর তার ছাত্ররা দেশের সব থেকে কুশল লাঠি খেলোয়াড়দের মধ্যে গণ্য। এইভাবে আরো অনেক রকমের আছে না? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো কি দেখাবেন? ওটা এত দ্রুত হলো যে আমি কিছুই দেখতে পেলাম না। একটু ধীরে করো। ঠিক আছে, একটু ধীরে। এইভাবে ধরে আমরা নিকের একটিমাত্র মুভেই মন দিলাম, যাকে বলা হয় প্যাঙ্গিলগ বা তৃতীয় আঘাত। দারুণ লাগলো, এটা দারুণ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে তুমি এটা করতে পারবে। এবার হাতটা টেনে, ও ওর হাত থেকে লাঠিটা পড়ে যাবে। হ্যাঁ, প্যাঙ্গিলগে এস্ক্রিমাডোররা প্রতিদ্বন্দ্বী থ্রাস্টকে ব্লক করে দেয়। হ্যাঁ, লাঠিটা ওঠাও। হ্যাঁ, এইভাবে। আর তারপর নিজের লাঠিকে উপরে উঠিয়ে প্রতিদ্বন্দ্বীর উপর দিয়ে ফাঁসায়। তারপর ওর হাতে নিজ দিয়ে ব্যাস্টনকে জড়ায় এবং মাটিতে ফেলে দেয়। হ্যাঁ, এর ফলে ওর প্রাণঘাতী মার খাওয়ার আশঙ্কা থাকে। পিছনে টানো, ধরো আর ওর হাত ভেঙে দাও। কোনোই লক হয়ে গেলে প্রতিদ্বন্দ্বীর হাত একটা লিভার এবং কোনোই ফোলক্রাম হয়ে যায়। লিভারের যান্ত্রিক গুণের কারণে ওর কবজিতে দ্বিগুণেরও বেশি জোর পড়ে। হাতে জোরে ঝাঁকুনি দিলে আপনি সহজেই ওর কোনোইতে অত্যাধিক টান ফেলতে পারেন। ঠিক একই রকম ব্যথা লাগবে যা সজোরে আপনার হাতের ওপর কেউ পড়লে লাগে। তৈরি? আটকাও, থ্রাস্ট, না না, শক্ত করে, শক্ত করে। বুঝতে পেরেছো? শক্ত করে, চলো আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও। নিজের মাথাতেই মারলাম, লাগলো কি করে। হ্যাঁ, পেছনে সরো, থ্রাস্ট, তারপর সামনে, তারপর আমাকে নিচে ফেলো। কিছুটা সময় লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত হাতের এই লাঠির জন্য আমার অনেক সুবিধা হয়েছিল। এটা অবাস্তব মনে হয়, কিন্তু এই মারগুলো শেখার পর অভ্যাস করে নিলে লাঠিগুলো সঠিকভাবে ঘুরিয়ে ব্যবহার করা যেতে পারে, আর সেটা একটা অসাধারণ জিনিস। অস্ত্রচ্যুত করার পর প্রতিদ্বন্দ্বীকে হারানো যেতে পারে। ওকে ধরো, মারো যাতে উঠতে না পারে। মাটিতে ফেলার পর আবার জোরে একটা মারা উচিত। ও, তার মানে অনেকগুলো দিক দিয়ে মারা যেতে পারে। দেখি আমি একবার চেষ্টা করি। হ্যাঁ, এইভাবে। মারটা আমার দারুণ লাগলো, খুব দ্রুত, স্বচ্ছ আর সহজ। এতে আপনি অনেকগুলো বিকল্প পাবেন, এটা আত্মরক্ষার দারুণ উপায়। লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি হতে এখনো অনেক সময় লাগবে, তাই আধুনিক যোদ্ধাদের কাছ থেকে এস্কিমার একটা মার শেখার জন্য আমরা ম্যানিলা শহরের দিকে এগোলাম, যেটা ওরা উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করে। ম্যানিলা হলো ফিলিপিন্সের রাজধানী, যেখানে 1 কোটিরও বেশি লোক বাস করে এবং পৃথিবীর সবচেয়ে বিকাশশীল দেশগুলির মধ্যে এটি একটি। ম্যানিলাতে আছে ফোর্ট বোনাফাসিও, ফিলিপিন্স মেরিন স্পেশাল ফোর্স ইউনিটের হেডকোয়ার্টার্স, যেখানে থাকেন ইনোভেটিভ নেতা, মেরিন কর্পস চিফ অফ স্টাফ কর্নেল নেথালিও আকামা। অনেক সৈন্যদের মতোই ফিলিপিন্সের 80% মানুষই হল ক্যাথলিক, কিন্তু ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কাছাকাছি দ্বীপগুলোতে ভালোই মুসলিম জনসংখ্যা রয়েছে। 9/11 এবং উগ্রপন্থার বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ের আগেই কর্নেল আকামা এবং তার সৈন্যরা মিন্ডানোর সাদান আইল্যান্ডে উগ্রপন্থী সংগঠনের বিরুদ্ধে সশস্ত্র পাহারা শুরু করেছিলেন। 1994-এ ওই উগ্রপন্থী সংগঠনগুলো অন্য উগ্রপন্থী দলের সাথে যুক্ত হয় এবং এক ভয়ানক রকম আক্রমণ করে, যার ফলে বহু পশ্চিমী পর্যটক এবং কয়েকশো ফিলিপিন্স নাগরিক মারা যায়। ওই উগ্রপন্থী দলের নাম কি যার বিরুদ্ধে আপনারা লড়াই করেছিলেন? আমরা ফিলিপিন্সে ওদের আবু সাহেব বলি, অন্যরা একে আল কায়দা বলে। ও, আবু সাহেফ যখন মিন্ডানাওয়ের জঙ্গলে পুরোপুরি ছড়িয়ে গেল, তখন প্রতিরক্ষার পারম্পরিক প্রাচীন উপায়গুলো কাজ করল না। তাই 1995-তে কর্নেল আকামা এস্ক্রিমার একটা ঘাতক পদ্ধতির সৃষ্টি করেন, যা হলো পেখেটি টার্সিয়া। এতে মুখ্য কাজ হলো ছুরির। এটি কর্নেল আকামার দলের পছন্দের, যেটি চওড়া, দুদিক ধারালো ছুরি, যাকে বলে বোলো। এটির গভীর কার্ভ এবং ভারী মাথা হওয়ায় এটিকে ফিলিপিন্সের জঙ্গলের আগাছা কাটার জন্য কয়েকশো বছর আগে ব্যবহার করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ফিলিপিন্স গেরিলারা লক্ষ্যভেদের পরীক্ষায় বিফল হয়েছিল, তাদেরকে রাইফেলের বদলে বোলো দেওয়া হয়েছিল।
এমন সময় আসে যখন রাইফেল ওঠানোর সময় হয় না, আপনার পিস্তল বার করার সময় পাবেন না, সামনে শুধু ছুরি চালানো যাবে। তাই এটি ব্যবহারের কৌশল আপনাকে জানতে হবে। এই সাধারণ কথাটা মাথায় রেখে কর্নেল এখামার দল দেখালেন যে পেকেটি টার্সিয়া আসলে কি। ওরা শেখাচ্ছে কারণ ওরা দক্ষ, আর ওরা শত্রুর মুখোমুখি হয়েছিল, ওদের কাছে বলও ছিল, ওরা এত প্রশিক্ষিত যে শত্রুর মারার আগেই তাকে মাটিতে ফেলে মারতে পারে, এটা মারাত্মক। পেকেটি টার্সিয়ার আরেকটি সাংঘাতিক মার যা ছুরি লাঠি আর হাত দিয়ে অভ্যাস করা হয় তা হল পলামোট। যেই আসবে চট করে হাতটা ধরে। যেহেতু আক্রান্তকারীরা হাতে অস্ত্র নিয়ে থাকে, এক্সক্রিমিডররা আক্রমণকে আটকায়, তারপর ওরা বাঁ দিকে সরে নিজের এলবো দিয়ে প্রতিদ্বন্দ্বীর বাহুকে নিয়ন্ত্রণ করে, এরপর সজোরে ওর হাতে আর মাথায় দুবার মারে। এইভাবে নিমিষেই শেষ। কাছে গেলেই প্রতিদ্বন্দ্বীর ঘাড় দেখতে পাবেন, কিন্তু যেহেতু দূরত্ব অনেক কম, হাতে খুব বেশি পরিমাণে জোর পাওয়া যায় না। ঘুষি মারা যাবে, কিন্তু হয়তো মারাত্মক চোট দেওয়া সম্ভব হবে না। কিন্তু হাতের বদলে যদি কোনো অস্ত্র যেমন ছুরি বা লাঠি থাকে, যেটা কমব্যাটে হয়, তবে সেটা মারাত্মক হবে। তাই গ্রিপটা নরম টিস্যুর ভেতর দিকে থাকছে আর যত জোরে সম্ভব চেপে ধরতে হবে। হ্যাঁ, আমার হাতকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা শুধু প্রতিপক্ষকে যতটা সম্ভব অসুরক্ষিতভাবে ধরার কায়দা। হ্যাঁ, এটা ফুটওয়ার্ক, অসুরক্ষিত অবস্থান, ব্রেক আর মারা। হ্যাঁ, স্পার্টানরা এভাবেই পরাজিত হয়। হ্যাঁ, তাদের কাছে অবশ্যই আরো অনেক বেশি মুভ রয়েছে, আর তারা আমার উপর সেগুলো প্রয়োগ করে দেখাতে রাজি হয়। কুনের উপর ভরটা রেখে এভাবে ফেলে দাও। আমার হাত দিয়ে কি তোমার লাগছে? আমার লাগছে। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? যখন আমার গলার এই উঁচু জায়গা যাকে অ্যাডামস অ্যাপল বলে তাতে চাপ দিচ্ছিল, আমার শ্বাসনালী রুদ্ধ হয়ে আসছিল, আমার মনে হচ্ছিল আমি শেষ হয়ে যাব। ভাগ্য ভালো যে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, যা লেগেছিল না। আমাদের আরো কষ্ট সহ্য করতে হবে। চূড়ান্ত লড়াই শুরু হওয়ার আগে আমাদের গ্র্যান্ড মাস্টারের জঙ্গলের ক্যাম্পে যেতে হবে, আর কয়েকশো বছর পুরনো মারের কৌশল শিখে এসক্রিমার কাছাকাছি পৌঁছতে হবে।